ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে যশোর জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা। আজ সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ইন্টার্ন নার্সদের মতে তাদেরকে দিয়ে মর্নিং, ইভিনিং এবং নাইট ডিউটি করানো হয়, অথচ হোস্টেলের সুবিধা দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে না ইন্টার্ন ভাতাও। এতে করে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাদের, একই সাথে নিজেদের খরচের টাকা আনতে হচ্ছে বাড়ি থেকে। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা ৬ মাসে ইন্টার্ন করতেছি, এই ৬ মাসে আমাদের ইন্টার্ন ভাতা চাই। এই দাবি যতদিন আদায় না হবে ততদিন আমাদের এই আন্দোলন এবং কর্মবিরতি চলবে। আমাদের দাবি আদায় হলে আমরা কর্মক্ষেত্রে ফিরব। যেহেতু আমাদের লগবুকে ইন্টার্নশিপের ভাতার কথা উল্লেখ আছে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যইটা দিতে হবে। যেহেতু বিএসসিরা ভাতা পায়, ডক্টর, ইন্টার্ন, নার্সরা ভাতা পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন বৈষম্যের শিকার হব? বঙ্গবন্ধুর এই সরকারে, শেখ হাসিনা সরকারে আমরা কেন বৈষম্যের শিকার হয়ে থাকব? আমরা অবশ্যই আমাদের ন্যায্য দাবি আদায় করে এখান থেকে যাব, তা না হলে আমরা যাব না।